আসসালামু আলাইকুম আমি আমিন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিনাক্স এই প্লে থাকবে লিনাক্স বাংলা টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সো মূলত বিষয়টা হচ্ছে যে আমরা লিনাক্স সম্পর্কে বেশ কিছু ভিডিও বানাবো মানে ইন্ট্রোডাকশন বিগিনার লেভেলদের জন্য সহজ লভ্য এবং কি সহজে যদি বুঝতে পারেন সে জন্যই সো দিস কোর্স এম এট আর লুকিং ফর ড্রাইভ টু লিনাক্স কমন লাইন লাইক দ্যাট উই উইল বি স্টার্ট ফ্রম ইনিশিয়াল ইনস্টলেশন ইউজিং সেট আপ ভার্চুয়াল বক্স অ্যান্ড ভাগ্রান্ট আমরা প্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে যে আমরা ইনস্টলেশন যে প্রক্রিয়াটি করবো এক নম্বর হচ্ছে ভার্চুয়াল বক্স ইনস্টলেশন করবো দ্বিতীয়টি হচ্ছে আমরা যে টেকনোলজিটা ইউজ করবো ভার্চুয়ালাইজেশনের ভাগ্র্যান্ট ইয়েস ভাগ্রেন্ট এই টেকনোলজিটা ইউজ করবো সো দুইটা মূলত যারা লিনাক্স জানেন অথবা ভাগ্র্যান্ট জানেন না তাদের জন্য এটা সহজলভ্য হবে এবং কি যারা উভয়ই জানে না তাদের জন্য সহজলভ্য হবে দেন এখন কোশ্চেন হচ্ছে হুয়াই লিনাক্স হুয়াই লান লিনাক্স অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই লিনাক্স আসলে ওভারঅল নাইনটি পার্সেন্ট অফ পাবলিক ক্লাউড ওয়ার্কলোড অপারেট অন লিনাক্স

আপনি একাধিক ভার্চুয়াল মেশিনকে আসলেই কাভার করতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনি জানবেন যে ভাগ্রেন কীভাবে ইউজ করে কিভাবে ইউজ করে আমি আসলে এই কোর্সটা সম্পূর্ণ করি সো দ্যাটস ওয়াই উত্তেজিত অথবা বিচলিত হওয়ার কোনো কোশ্চেনই আসে না সো আমরা যদি একটু দেখে আসি ভাগ্রেনটা সো এটা হচ্ছে ভাগ্রেন সো এই টেকনোলজিটা আমরা ইউজ করব দেখতে পারতেছেন সো ও আশা করি যেহেতু এটা ইন্ট্রো ভিডিও কোর্স আউটলাইনের একটা ভিডিও সো তো তো মেজর বিষয়গুলো আলোচনা করব না প্রথমেই বলছি আমরা এটা হবে ইনস্টলেশন ইনস্টলেশন পার্ট ইনস্টলেশন পার্ট ইনস্টলেশন পার্টে আমরা কি করব ভার্চুয়াল বক্স এবং ভার্গেন ইনস্টল করব এবং কি যে এই দুইটা টেকনোলজি সম্পর্কে আমরা কিছুটা হলো ওভারভিউ জেনে নিলাম সো আরও কি শিখবো আমরা আরও যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে বেসিক কমান্ড বেসিক লিনাক্স কমান্ড স্পেলিং মিস্টেক মাফ করবেন এর ভিতরে যে পিডব্লিউ এস সিডি এই বিষয়ে কমান্ডগুলো আমরা অবার্থ করব এবং কি বেসিক বেসিক বার্গেন কমান্ড ওকে আমরা বেসিক ভার্গেন কমান্ড সম্পর্কেও আলোপাত করব এবং কি বিশেষ ওভারভিউ ওভার থ্রো করব সো নেক্সট টার্গেট অডিয়েন্স এই কাদের জন্য টার্গেট অডিয়েন্স মূলত এই কোর্সটা কাদের জন্য বা এই করে কারা উপকৃত হবে এ বিষয়ে ইনিশিয়াল পর্যায়ে বলা যা যারা লিনাক্স সম্পর্কে আপনি জানতে পারবেন সো যারা লিনাক্স লার্নার তারা লিনাক্স টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন সো নেভিগেট দ্য লিনাক্স ফাইল সিস্টেম সম্পর্কে জানতে পারবেন আন্ডারস্ট্যান্ড লিনাক্স সিকিউরিটি ফান্ডামেন্টাল ফাইন্ড হেল্প হোয়াইল ইউজিং লিনাক্স কমান্ড রিয়েলাইজ পটেন্সিয়াল লিনাক্স কমান্ড লাইন এই বিষয়গুলো মূলত আপনারা জানতে পারবেন সো এটা মূলত সব ধরনের স্টুডেন্টের জন্য সো আমরা কি কি বিষয়গুলো আলোকপাত করব সো যদি কোর্স কন্টেন্ট দেই কোর্স কনটেন্ট ওকে কোর্স কন্টেন্ট যদি আমরা দেই আমরা মূলত যে ধাপটা নিয়ে আলোচনা করবো ইন্ট্রোডাকশন ধাপ যেটা আলোচনা করতেছি

Productivity tips producti -bi -i -s -i -s. Productivity BITRI Productivity Trips Conclusion Okay এইগুলো মূলত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সো একটা কোর্স আউটলাইন কোর্স বিকজ কোর্স আউটলাইনটা এজন্য দরকার কোর্স আউটলাইন জানলেই আপনি নেক্সট টাইম ভিডিওগুলো দেখবেন কি না সে বিষয়ে একটা আলোপাত করা হবে কারণ যদি আপনার কেরিয়ার বেস যদি না লাগে তাহলে আপনার টাইম নষ্ট করা আমার মধ্যে অনুচিত আপনি সেটাকে ইগনোর করাই ভালো সো দেন ভার্চুয়ালাইজেশন বিকজ আমরা ভার্চুয়ালাইলাইজেশন যে টেকনোলজিটা রয়েছে এই ভার্চুয়ালাইজেশান টেকনোলজি সম্পর্কে জানবো দেন ইসেন্সিয়াল কমান্ড এই কমান্ড লাইন সম্পর্কে আমরা জানবো সিকিউরিটি ফান্ডামেন্টাল যে লিনাক্সে যে সিকিউরিটি ফান্ডামেন্টালগুলো রয়েছে সে সম্পর্কে জানবো গেটিং হেলথ কমান্ড লাইন এই এখানে কমান লাইন লিনাক্স এবং ভার্গেন্ট উভয়ই থাকবে প্রোডাক্টি প্রোডাক্টিভিটিস টিপস কিছু টিপস থাকবে কনকুলেশন দিয়ে কোর্স আউটলাইনটা শেষ করে দেব সো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিও কোর্স আউটলাইন ডিটেলস সম্পর্কে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আর লিনাক্স বাংলা টিউটোরিয়াল এই চ্যানেলটা আমার নতুন আমি এই চ্যানেলে মূলত লিনাক্স বেস যত ধরনের প্রবলেমগুলো থাকবে যত ধরনের প্রজেক্টগুলো থাকবে যত ধরনের স্টাডি রিলেটেড থাকবে সব লিনাক্স ব্যাক্স অনলি আর কোনো থাকবে না আর কোনো ওয়েতে থাকবে না সো এই ধরনের ভিডিওগুলো এখানে রাখা ট্রাই করব যদি আপনার ভালো লাগে এবং কি ভালো কিছু শিখতে পারেন আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম